দাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা চতুর্থ দফায় সরকার গঠন করেছে আওয়ামী লীগ। সেই সঙ্গে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্য 37 জন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে। চলুন দেখে নেই 25 জন মন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। আকমা মোজাম্মেল হক এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এবারও আছেন ওবায়দুল কাদের। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এবারও আছেন আসাদুজ্জামান খান কামাল। বিদায়ী মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবার পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। মোহাম্মদ তাজুল ইসলাম এবারও পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মোহাম্মদ ফারুক খান দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন অর্থমন্ত্রী হয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে এবারও আছেন আনিসুল হক। গতবারের তথ্যমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ এবার পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন প্রথমবার মন্ত্রিসভায় স্থান পাওয়া মোহাম্মদ আব্দুস শহীদ। সাধনচন্দ্র মজুমদার এবারের মন্ত্রিসভাতেও পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথমবার মন্ত্রিসভায় স্থান পেয়েই র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। মোহাম্মদ আব্দুর রহমানও প্রথমবার মন্ত্রিসভায় জায়গা পেয়ে হয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। নারায়ণচন্দ্র চন্দ হয়েছেন ভূমিমন্ত্রী। সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সালাম পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনিও প্রথমবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবার হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ফরাদ হোসেন এবার একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন। মোহাম্মদ ফরিদুল হক খান পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রথমবার মন্ত্রিসভায় স্থান পাওয়া মোহাম্মদ জিল্লুল হাকিম। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবের হোসেন চৌধুরী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক। বিসিবির সভাপতি নাজমুল হাসানও প্রথমবার মন্ত্রিসভায় ডাক পেয়ে হয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। টেকনোক্র্যাট কোটায় এবারও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে মন্ত্রী হয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান। টেকনোক্র্যাট কোটায় আরেক মন্ত্রী চিকিৎসক সামন্তলাল সেন, তিনি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রিসভায় আছেন 11 জন প্রতিমন্ত্রী। এবার দেখে নেওয়া যাক তারা কে কোন মন্ত্রণালয় পেলেন। শিমিন হোসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী হিসাবে অপরিবর্তিত আছেন নসরুল হামিদ। জুনাইদ আহমেদ পলক এবারও পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। মোহাম্মদ মহিবুর রহমান হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে অপরিবর্তিত আছেন খালিদ মাহমুদ চৌধুরী। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন জাহিদ ফারুক। কুজেন্দ্রলাল ত্রিপুরা হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। প্রথমবার মন্ত্রিসভায় ডাক পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন রুমানা আলী। শফিকুর রহমান চৌধুরীও প্রথমবার মন্ত্রিসভায় ডাক পেয়ে হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আহসানুল ইসলাম, তিনিও প্রথমবার মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। এই ধরনের আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলো .com আর ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।